সালামু আলাইকুম সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে মূলা ফ্রাই আমরা তো এক একজন এক একভাবে মূলাটা ফ্রাই করতে পারি রান্না করতে পারি তাই না আমার সম্মানিত দর্শক সম্মানিত বিয়ার সম্মানিত আমার ফ্যামিলি মেম্বার এখন ডিম দিয়ে মূলা ফ্রাই করার আগে আমাদের যে প্রস্তুতিগুলি গ্রহণ করতে হবে সেগুলি হচ্ছে প্রথমে মূলাগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে আমরা সবাই জানি তাই না যে কোনো সবজি কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় কারণ কাটার পরে ধুলে কিন্তু ভিটামিন চলে যায় আমিও সবার মতো করে প্রথমে কিন্তু সবজিগুলিকে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু আমি ভালো করে উপরের যে খোসা বা আমরা পিল বলি সেগুলিকে ছেড়ে নিব এখন দেখতে পাচ্ছেন উপরের চামড়াগুলিকে ছাড়িয়ে নিয়ে আমি মূলাগুলিকে এখন সুন্দর করে কেটে নিচ্ছি আসলে এটাকে ছোট করবেন না লম্বা করবেন না কে কোন ধরনের শেপে মূলাগুলিকে ফ্রাই করবেন সেই হিসাব করে কিন্তু কাটতে হবে আমি আমার মতো করে কেটে নিয়েছি আর আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তার সাথে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে আমরা কিন্তু খুবই হেলদি একটা সবজি অনেকে খেতে পছন্দ করি না মূলার উপকারিতা ও পুষ্টিগুণের কথা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমরা যদি পপার ওয়েতে জেনে থাকি বা আমরা যদি একটু চিন্তা করে থাকি যে আসলে মূলাতে এত পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের জন্য এত উপকারিতা ভূমিকা পালন করে তাহলে কেনই আমরা মূলাটা খাবো না তাই আমরা সবসময় মূলা খাওয়ার অভ্যাস করতে হবে যে যেভাবে খেতে পছন্দ কেউ ভাজি করে কেউ রান্না করে বা এক একজন এক এক যে মূলা পছন্দ কেউ সালাদ করে তাই আমি যেভাবে ফ্রাই করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি আমরা সবাই রান্না করতে জানি বাট একজনের রান্নার প্রসেস এক এক রকম আমি যে যে বাজি ওয়েতে ফ্রাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি সবগুলি মূলা সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এতে মশলা মাখিয়ে নিব মশলাগুলি হচ্ছে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো একটু দেখতে পাচ্ছেন গরম মশলা এখানে একটু জাইফল একটু জোতির সব কিছু আমরা দিয়ে ভালো করে মূলাগুলি গিয়ে মেখে কিছু সময় রেখে দেব যাতে করে মূলার গায়ে মশলাটি লেগে থাকে এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি সব খাদ্যে কিন্তু লবণ যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্টে যদি লবণ কোনো খাদ্যে যদি আপনারা না দিয়ে থাকেন তাহলে কিন্তু তরকারিটা স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই না তাই প্রথমে কিন্তু লবণ হিসাব করে দিতে কেউ ভুল করবেন না এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলাগুলিকে ভালো করে মেখে নিচ্ছি মূলাগুলি মাখা হয়ে গেলে আমি কিছু সময় রেখে দিব আমাদের দেশে শীতকালীন হিসাবে এই সবজিকে আমরা অনেকে চিনে থাকি কিন্তু যারা বিদেশে থাকে তারা কিন্তু সব সময় এই সবজিটা পেয়ে থাকে মূলা কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে যেমন ধরেন সাদা লাল হালকা গোলাপি রঙের হয়ে থাকে অনেকে হয়তো সাদাটাই বেশি দেখেছেন আর লালটাও দেখেছেন হালকা গোলাপি কালার দেখেছেন কিনা আমি জানি না বাট আমি সাদা লাল গোলাপি কালার দেখেছি মশলা মাখি আমি কিছু সময় রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমি মূলাগুলিকে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করার সময় কিন্তু চুলার তাপ একেবারে লো হিটে বা একবারে হাই হিটেও দেওয়া দরকার মিডিয়াম ওয়েতে দিয়ে মূলাগুলিকে ফ্রাই করে নিলেই কিন্তু মুলাগুলি মোটামুটি সুন্দর করে বয়েল হয়ে যাবে যদি মূলাগুলি কাঁচা থেকে যায় ভালো করে ফ্রাই না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা জানলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু যারা আমরা ওয়েট লুজ করতে চাই বা যারা আমরা স্বাস্থ্য খুবই সচেতন যদি তারা প্যাট বড়ে মূলা খেয়ে থাকেন আর খাদ্য তালিকায় সুষম খাদ্য তালিকায় এবং যদি প্রতিদিন মূলা খেয়ে থাকেন আমার তো মনে হয় আপনারাও ডাক্তারের সাথে আলোচনা করে দেখবেন অনেক অনেক ওয়েট কমে যাবে একশো গ্রাম মূলা থেকে ষোলো কিলোকেরি খাদ্যশক্তি এক পয়েন্ট ছয় গ্রাম খাদ্য আশ পঁচিশ মাইক্রোগ্রাম ফলেট চোদ্দো পয়েন্ট আট মিলিগ্রাম ভিটামিন সি দুশো তেত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম পঁচিশ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং জিরো পয়েন্ট টু এইট মিলিগ্রাম জিঙ্ক এবং দশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় তাহলে আপনারা বুঝতে পারছেন মূলাতে কি পরিমাণ ভিটামিন আছে আপনাদের সাথে কথা বলছি আর আমি কিন্তু এখানে মূলাগুলিকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এখন আমি তৃতীয় স্টেপের জন্য যে ইনগ্রিডিয়েন্সগুলির প্রয়োজন সেগুলি রেডি করে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি মূলা ফ্রাই করছি আর এখানে আমার ইনগ্রিডিয়েন্সগুলি রেডি করে নিচ্ছি সবগুলি মূলা ফ্রাই হয়ে গিয়েছে আর পাশে পেঁয়াজ মরিচ আমি কেটে নিয়েছি আর দুটা ডিম নিয়েছি এখন আমি কীভাবে আমার তৃতীয় স্টেপটি বা চতুর্থ স্টেপটি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করা পালাম আমি দুটো ডিম ভালো করে বেঙ্গে ফেটি নিয়েছি একটা বাটিতে সেখানে আমি মূলাগুলিকে চুবিয়ে নিয়েছি আমি মুলাগুলি চুবি নিয়ে একে একে মূলাগুলিকে আমি আবারও ফ্রাই করে নিব আপনারা দেখতে পাচ্ছেন মূলাগুলিকে আমি ডিমে চুবিয়ে নিয়েছি আর আমি পাশের ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কিন্তু একে একে আমি মুলাগুলি দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুলাগুলি দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি সবগুলি মূলা একে দিয়ে ফ্রাই করে নিব আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এভাবে রান্না করে খেলে কিন্তু অনেককে যারা পছন্দ করে না তাদের কাছেও ভালো লাগবে তাই না আমার সম্মানিত দর্শক সম্মানিত ভিউয়ার্স আর এখানে লক্ষ্য করছেন আমার ফ্রাই প্যানটা কিন্তু অনেক পুরানো বাট এটাতে যেহেতু আমি রান্না করব না শুধু ফ্রাই করে নিচ্ছি তার জন্য আশা করি কোনো ক্ষতি হবে না কিন্তু এ ধরনের পুরানো পাত্রে রান্না বেশি সময় যদি রেখে দেয় তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই আমি ফ্রাই করে কিন্তু উঠিয়ে ফেলবো এখন দেখতে পাচ্ছেন আমি ডিমগুলিকে আর মূলাগুলিকে ভালো করে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি এবং একে সবগুলি আমি ফ্রাই করে নিব আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যদি কেউ ওজন কমাতে চান তারা মূলা খাওয়ার অভ্যাস করবেন আর যাদের চোখের সমস্যা তারা বেশি বেশি করে মূলা খাবেন মূলা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে যাদের ক্যান্সার আছে কোলন ক্যান্সার তারাও মূলা বেশি খাবেন কোলন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার প্রতিরোধে এই মূলার কিন্তু কার্যকর ভূমিকা এবং পাকস্থলিতে অনেককে অনেক ধরনের রোগে ভুগছেন তারাও কিন্তু মূলা খাওয়ার চেষ্টা করবেন যাদের হৃৎপিণ্ড সমস্যা আছে হৃৎপিণ্ড সুস্থ রাখতে চাইলেই কিন্তু মূলা খাওয়ার অভ্যাস করতে হবে জন্ডিস কিন্তু অনেক মারাত্মক একটা রোগ জন্ডিস আক্রান্ত হলে মূলা রক্তের বিল রবীন যেটা আছে সেটাকে কমিয়ে তাকে একটি গ্রহণযোগ্য মাত্রায় নিয়ে আসে যা কিনা জন্ডিসের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে মূলা মানুষের ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখে যখন ক্ষুদাকে নিয়ন্ত্রণে রাখে তখন কিন্তু বেশি বেশি খাওয়ার আর ইচ্ছে করে না দেহের ওজনও আর কিন্তু বাড়ে না মূলা দেহের ওজন কমাতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও বেশি করে মূলা খাবেন এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলি মূলা ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলিকে ফ্রাই করে নেব তারপরে মূলাগুলি মিক্সড করব। মূলাতে কিন্তু প্রচুর পরিমাণে আঁস থাকার কারণে খাদ্যের ক্রিয়াকে গতিশীল করে এবং হজমে সহায়তা করে যা অশু রোগ প্রতিরোধের সাহায্য করে রক্ত পরিষ্কারক হিসাবে কাজ করে কিডনি রোগ সহ অন্যান্য মূত্রনালীর অন্যান্য রোগ প্রতিরোধের ভূমিকা পালন করে আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান আমি তো বলবো তারা কবজি ডুবিয়ে মূলা খান মূলা যত প্রচুর পরিমাণে খাবেন সেটা সালাদ করে হোক রান্না করে হোক ভাজি করে হোক দেখবেন আপনাদের দুদিকে লাভ একদিকে আপনারা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাবেন অন্যদিকে বেশি বেশি খাওয়ার ইচ্ছে করবে না তাতে করে ওজন একেবারে নিয়ন্ত্রণে আসবে আপনারা ডাক্তারের সাথে আলাপ করেও দেখতে পারেন এখন দেখছেন পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডিমে চুবিয়ে যে মূলাগুলিকে ফ্রাই করেছিলাম সেগুলি এখন মিক্সড করে নিচ্ছি এভাবে আমার কাছে ভালো লাগে তাই আমার চিন্তা হলো আপনাদের সাথেও শেয়ার করে ফেলি কেমন হয়েছে আজকে আমার ডিম দিয়ে মূলা ফ্রাই আশা করি দেখে আপনাদের ভালো লাগছে এবং যদি আপনারা বাসায় তৈরি করে খেয়ে থাকেন দেখবেন কত অসম্ভব স্বাদের এভাবে ফ্রাই করা মূলা তরকারি তাহলে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আমি আপনাদের কাছে বিদায় নিয়েছি নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সাথে করে আপনাদের চ্যানেলের পাশে থাকেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকেও আল্লাপাক ভালো রাখুক আর যারা অসুস্থ আছেন বা কোনো সমস্যা আছেন তাদেরকে আল্লাপাক তাড়াতাড়ি সুস্থতা দান করুক শেফা দান করুক এবং সমস্যা থেকে পাক মুক্তি দান করুক আপনারা আমার এবং আমার পরিবারের জন্য পাশে থাকবেন আমার কথায় বুলটুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার অল